হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরা যাই মোটামুটি আছি এখন অনেকটাই আমরা কঠিন পরিস্থিতির মধ্যে থেকে আমরা একটু বেরিয়েছি তো তোমরা তো জানো নিতু আর আমাদের সাথে নেই আমাদের ছোট্ট সোনা নিতু সোনা আমাদের সঙ্গে নেই আমরা অনেকটা কষ্টের মধ্যে থেকে বেরিয়ে এসেছি সেই জন্য আমরা এই ভিডিওটা বানাচ্ছি আমরা অনেক দিনই ভিডিও বানাচ্ছিলাম না কারণ একদম ভিডিও বানানোর তো কোন রকম কোনো মাথায় নেই শুধু সব সময় মানে কষ্ট আর কষ্ট তো অনেকে অনেক রকম কমেন্ট করছে যে নিতুকে আরো দেরি করে নিয়ে যেতে পারতে ওকে ওষুধ খাইয়ে রেখে দিতে পারতে কিন্তু একটা ডক্টর দেখায়নি আমরা পাঁচ ছজন ডক্টর দেখিয়েছি পাঁচ ছজন ডক্টরের পরামর্শ নিয়েই আমরা ওখানে গেছিলাম আর নিতুত তো মানে ছোট খাটো বলতে ওই হার্ট ফুটও ছিল না ওর একটা বড় সমস্যা ছিল নিতুর হচ্ছে যে হার্টে আলকাপা প্রবলেম ছিল আলকাপা আমি একটু এক্সাম্পল করে দেখিয়ে দিই যে প্রবলেমটা কি ছিল আমি এখানে ছবিতে করে রেখেছি এই এই যে দেখতে পাচ্ছ এই দুটো হার্ট এটা হচ্ছে নর্মাল হার্ট আর এটা হচ্ছে যে ডিফেক্টিভ হার্ট মানে এই হার্টটাতে প্রবলেম আছে হার্টের মধ্যে যে শুদ্ধ রক্ত আর বিশুদ্ধ রক্ত থাকে দুটো মিশে যাচ্ছিল ওর ওটা সব থেকে বড় প্রবলেম ছিল এটাকে বলে আলকাবা ডাক্তারি ভাষায় বলে আলকাপা আমরা এসব কিছু জানি না ডাক্তারি ভাষায় যেটা বলে আলকাপা তো এই প্রবলেমটা ছিল নর্মাল যে হার্টটা সেটা এই হার্ট এরকম থাকলে আমাদের স্বাভাবিক যে হার্ট থাকে সেটা এরকম নর্মাল বাট নিতুর ছিল এইরকম আর এটাকেই আমরা ভালো করতে গেছিলাম আর এটাই হয়েছিল ওর ওপেন হার্ট সার্জারি আর এটা কিছুতেই মানে ওষুধে থাকানো যেত না ডক্টররা যাকেই যেই ডক্টরকে দেখেছি সেই বলেছে যে ইমিডিয়েটলি অপারেশন করাতে হবে নিতুর কিন্তু সাত দিনের বেলা থেকে কিন্তু ওর ধরা পড়ে গিয়েছিল তোমরা তো জানোই নিতুর জন্ডিস হয়েছিল জন্ডিস হওয়ার পরে ওর ইকো টেস্ট হয়েছিল ইকোতেই ধরা পড়েছিল যে ওর এই প্রবলেমটা আছে তবুও আমরা মানে অনেক ডক্টরের কাছে জানতে চেয়েছি ডক্টর বলেছে যে তোমার মেয়ের যদি এই প্রবলেম থেকে থাকে তাহলে ইমিডিয়েটলি ওপেন হার্ট সার্জারি করতে হবে কারণ ওটা যত লেট হবে তত ও শরীরে আরও ক্ষতি হয়ে যাবে কারণ আমাদের নিতুর অলরেডি দশ পার্সেন্ট কিন্তু ক্ষতি হয়েও গিয়েছিল সেজন্য আমাদেরকে ইমিডিয়েটলি অপারেশনটা করতে হয়েছে এই ভিডিওটা সত্যি বানানোর যে তোমাদের অনেক অনেক কমেন্ট ছিল কনফিউশন ছিল যে নিতুর কি প্রবলেম কি সবকিছু তোমরা তো জানতে পারলে প্রবলেমটা কি নিতুর হার্ট ফুটও ছিল না নিতুর একটা একটাই প্রবলেম ছিল যেটা সব থেকে বড় প্রবলেম আর ইমিডিয়েটলি ওটা অপারেশন করতে হবে সেই জন্য আমরা ইমিডিয়েটলি আমরা ওকে নিয়ে গেছিলাম শ্রী সত্যসাই হসপিটালে তোমরা তো দেখেছো তারপর আমরা সত্যসাই হসপিটাল তো ওখানে তোমরা বলে দিল যে ওখানে হবে না কারণ ওখানে আমাদের মেশিন পত্র অ্যাভেলেবল ছিল না সেই জন্য আমরা আর দেরি করিনি ওখানেরও ডক্টর বলেছিল যে ইমিডিয়েটলি অপারেশন করিয়ে নাও বাইরে থেকে কোথাও তো সেই জন্য আমরা ডাইরেক্ট ব্যাঙ্গালোরে গিয়ে তারানি হসপিটালে গিয়ে করেছিলাম ওপেন সার্জারি হলো সবকিছুই ঠিক ছিল তিন চার দিন ভালো ছিল অপারেশনের পর ব্লাডে ইনফেকশন হয়ে ব্লাড গুলো ক্লট হয়ে ব্লাড জমা হয়ে হয়ে ওর শরীরকে পুরো ড্যামেজ করে পুরো বাইরে পাঠিয়েছিলাম যে আমাদের তো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি চলে আসবে আমরা আবার সবাই কি আনন্দ খুশি খুশি করে আবার যেরকম ছিলাম সেরকম থাকবো কিন্তু সেটা তো আর হলো না এখন আর আর কেদনা কেদনার আর এখন যা হওয়ার হয়ে গেছে আমরা চেষ্টা করেছি আপ্রাণ চেষ্টা করেছি তো তোমরা নিতুর জন্য অনেক প্রার্থনা করেছো আমরা সবাই প্রার্থনা করেছি আর তোমাদের প্রার্থনা সব থেকে বেশি তোমরা এত প্রার্থনা করেছো নিতুর জন্য যে নিতু সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবে কিন্তু হলো না কিছু করার নেই ডাক্তাররাও আপ্রাণ চেষ্টা করেছে জানি যে নিতুকে নিয়ে যাচ্ছি আর সুস্থ করে নিয়েই বাড়ি চলে আসব শুধু ওপেন সার্জারি হবে ভালো হয়ে যাবে সুন্দর আমরা চলে আসব ইন্ডিয়ার এত বড় হসপিটালে আমরা গিয়েছি নারায়ণা হসপিটাল আর ফিরিয়ে আনতে পারলাম না এই ভিডিওটা বানানোর এটাই যে তোমাদের অনেক অনেক কনফিউজন ছিল আর আমরা এতদিন যে ভিডিও বানাইনি পর কবর কমেন্ট ঢুকেই যাচ্ছে যে ভিডিও কেন বানার জন্য আমরা কেমন আছি আমরা অনেকটাই আহ খারাপ পরিস্থিতি ছিলাম সেখান থেকে অনেকটা বেরিয়ে এসে এখন আমরা এখন স্বাভাবিক হয়েছি আর এরপরে যা কিছু ভিডিও আসবে সেগুলো যেরকম আমরা নর্মেল থাকতাম নর্মেল আমরা যে স্বাভাবিক আমরা নতুন জীবন আবার শুরু করছি আমরা আবার সেভাবে ভিডিও বানাবো আমরা তোমরা তো জানো আমরা গেমিং ভিডিও চ্যালেঞ্জ ভিডিও আমরা এগুলো প্রচুর বানাই তো সেই সব আবার আসবে আবার আনন্দ করে ভিডিও বানাবো তোমাদের এরকম এন্টারটেনমেন্ট করাবো আর আমাদের যে মনে কষ্টটা এখন আমাদের কি করবো আমাদের এখন কষ্ট করলেও এখন কিছু উপায় নেই যেহেতু নিতু আমাদের সাথে নেই এখন নতুন করে আবার শুরু হবে আবার কেউ না কেউ আসবে সেটার আমরা আশায় থাকবো তোমাদের সাপোর্ট এবং তোমাদের যে সহযোগিতা এবং কি তোমরা আমাদের পরিবারকে যে এতটাই মনোবল জগিয়েছ তার জন্য অসংখ্য 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 ধন্যবাদ তোমরা এভাবে পাশে থেকো এভাবে আমরা তোমাদেরও সাথে জুড়ে থাকবো আবার তো সবাই নতুন করে ভিডিও বানাবে কিন্তু টাইম লাগবে কেননা এত বড় একটা ধাক্কা সবাইকে আবার সামলে উঠতে একটু টাইম লাগবে ধীরে ধীরে চেষ্টা করবে সবাই আগের মতো সবাই হাসি খুশি থাকবে আর ভিডিও বানানোর চেষ্টা করবে তো ভিডিও আসবে একটু দেরি হবে তো আমরা এখন স্বাভাবিকই আছি আর কষ্টটা হলেও যে আছে থেকে অনেকটাই আছে সবাই তো ধীরে ধীরে আবার রিকভার হবে একটু টাইম লাগবে সোনালি তো একদম চুপ হয়ে আছে সোনালি আর কি বলবে তো আজকের মতো বাই বাই আর দেখা হচ্ছে কিছু ভালো ভিডিও নিয়ে আসবো চলো বাই বাই চলো বাই বাই